হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করবো ধানকুনি পাতা দিয়ে একটা ইউনিক রেসিপি আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি থানকুনি পাতা আমরা সবাই কম বেশি জানি যে অনেক উপকারী গুণ রয়েছে তো সেই উপকারী গুণের কথা মাথায় রেখে আমরা যদি মাঝে মধ্যে থানকুনি পাতা খাই তো সেই উপকারিতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তো সেই জন্য মাঝে মধ্যে একটু খাওয়া যেতে পারে হয়তো এই রেসিপিটা করার ফলে একটু উপকারী গুণগুলো নষ্ট হচ্ছে কিন্তু এইভাবে খেলেও কিন্তু আমাদের শরীরের পক্ষে একটু হলেও ভালো তো চলুন আজকে রেসিপিটা শুরু করি আর এখানে আমি ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি কুচি করে কেটে নেব এখানে আমি ধনে পাতা কুচি করে কেটে নিলাম আর নিয়ে নিয়েছি থানকুনি পাতা সেটাও কুচি করে কেটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আমি এখানে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি তিন চামচ বেসন স্বাদ অনুযায়ী নুন আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি আর নিচে যেটা দেখছেন সাদা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এখানে হলুদ এবার থানকুনি পাতা ধনে পাতা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেব বেসন হলুদ কর্নফ্লাওয়ার যে উপকরণগুলো আমি নিয়েছিলাম চিলি ফ্লেক্স সবগুলো উপকরণ এইভাবে হাতের সাহায্যে মেখে তারপর একটি ডিম দিতে হবে দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি পাতলা যেন না হয় সেদিকটাও কিন্তু দেখতে হবে তাহলে ভালো হবে না তো দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি বুঝতেই পারছেন যে কেমন হয়েছে এই যে পড়ে যাচ্ছে না কিন্তু তারপর কড়াইতে তেল দিয়ে এইবার এরকম শেপ করে দিয়ে দিতে হবে তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এরকম চ্যাপটা কড়াই হলে খুব ভালো হয় মানে তেলটা অল্প লাগে কিন্তু সবগুলো একসাথে বেশ অনেকটা দেওয়া যায় আর যদি আপনারা ওই রকম ডুবো কড়াই নেন তাহলে সেক্ষেত্রে কী হয় অল্প ভাজা হয় টাইমটা একটু বেশি লাগে তো এইভাবে আমি ব্রাউন করে ভেজে নেব এইবার একটু উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে দুপিঠ ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিন আর এটা গরম হাতে পরিবেশন করুন কিংবা আপনারা এমনি চা কফির সাথেও খেতে পারেন আর এটা সসের সাথেও খাওয়া যেতে পারে এটা বাচ্চা বড় সবাই খেতে পারে খুবই ভালো একটা রেসিপি অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটা বাই আবারও দেখা হবে আমার চ্যানেলে এরকম নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার রেসিপিগুলো প্রতিনিয়ত আমার চ্যানেলে আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে তারাও যাতে এরকম ভিডিও দেখতে পারে